আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা কিন্তু খুব মজাদার এবং চটপটি, দেখতে যেরকম খেতেও কিন্তু সেই রকমই হয়েছে। তো এইটা সবাই আপনাদের বাড়িতে কিন্তু থাকে। তো আজকে কিন্তু এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো, কিভাবে বানাবো সেটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকবেন। তার জন্য আমার প্রথমেই লাগছে একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি, একটা ছোট্ট বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা রান্না, একদম পুচকি যাওয়া, যেটাকে বলে নারকেলে বাঁধাকপি, আমরা সাধারণত এটাকে নারকেলে বাঁধাকপি বলি, একদম ছোট। এই মাঝখানের অংশটাকে ফেলে দেবো, মোটা মোটা অংশগুলো, আর পাশের অংশগুলোকে কেটে নিয়ে সিদ্ধ করে নেব, সিদ্ধ না করলে ভালো লাগবে না, তো সিদ্ধ করে নেব। এছাড়া নিয়ে নিয়েছি, রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চানার ডাল, ছোলার ডাল, তো ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে বেটে নেব। এটাকে আমি ইউজ করব অ্যাজ এ গ্রেভি, গ্রেভিটা বানানোর জন্য আর বড়াটা বানানোর জন্য, দুটোর জন্যই নেব। এছাড়া নিয়ে নিয়েছি একটা টমেটো, গ্রেভিতেও দেবো, মশলাতেও দেবো, আবার বড়াতেও দেবো। পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজও তাই করব, ধনে পাতা তাই করব, দুটোতেই ইউজ করব, বড়াতে এবং গ্রেভিতে। আদা আর রসুন দুটোই কিন্তু ইউজ করব, তবে আদাটা বড়াতে ইউজ করব না। লঙ্কা দুটোতে ইউজ করব, গ্রেভিতে আবার বড়াতে। মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর ধনে পাতা, এগুলোকে সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব। ডালটাকে তো অবশ্যই বেটে নেওয়া হবে, গ্রেভি বানানোর জন্য এই মশলাগুলো আর ডালটাকে একসঙ্গে গ্রেভি বানিয়ে নেব। নুন চিনি হলুদ অবশ্যই দিতে হবে। আর এটা হলো বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, লঙ্কা, ধনে পাতা, রসুন এগুলো সমস্ত একসঙ্গে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর এটা সামান্য একটুখানি গরম জলে বয়েল করে নেব। আমি সাধারণত বাটবো হলো শিল নড়াতে, শিলে বাটার ব্যাপারটাই আলাদা হয়। তো শিলে বেটে নিয়েছি মশলাগুলোকে একসাথে, ডালটাকেও বেটে নিচ্ছি শিল নড়াতে। তো আমার ডাল বাটা হয়ে গেছে, আর বড় বড় আস্তে আস্তে কিছুটা থাকবে কিন্তু, তাহলে টেস্টটা ভালো হয়। এবার এই মশলার মধ্যে বেটে রাখা মশলার মধ্যে ডাল বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। এটা হবে গ্রেভি, গ্রেভির জন্য ডাল বাটাটা দিয়েছি, ভালো করে মিক্সিং করে নেব। গ্রেভিটা খুব সুন্দর দেখতে হবে, পরে দেখতে পাবেন। আর এই হলো ডাল বাটা। এবার এই মশলার মধ্যে নুন, চিলি, হলুদ, আমচুর পাউডার, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু চিনি একসঙ্গে মিক্সিং করব, নুন, যাতে পরে কিন্তু আর এই মশলাগুলো আমি অ্যাড করব না, এখনই কিন্তু মশলাগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সিং করে ঢেকে রেখে দেব, যাতে পরে রান্নাতে আমি এটা গ্রেভি হিসাবে ইউজ করব। এর মধ্যে একটু টক দই দেবো, জিরে দেবো, তেল দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে যাবে যখন, ভাজার পর যখন তেল বেরোবে তখন এটার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে গ্রেভি তৈরি করব। আর এই ডালটার মধ্যেও নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। যখন বড়াটা বানাবো সেই বড়ার মধ্যে, মানে বাঁধাকপি সেদ্ধ হওয়ার পর এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে বাঁধাকপির মধ্যে আমি বেসন দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নেব। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, বাঁধাকপি। এবার এর মধ্যে আমি যে ডাল বাটাটা ছিল সেই ডাল বাটাটা মিশাবো, বেসন দেব, সামান্য একটু আটা দেব, এক চামচ আটা দেব, চার চামচ বেসন দেব, চালের গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়েছি আপনার একটু ডালের গুঁড়ো, বাটা ডাল ছিল সেই ডালের গুঁড়ো দিয়েছি এক চামচ দেব, আমি একটুখানি আপনার সুজি, তাহলে মুচমুচে ভাবটা আসবে। আর এই ডাল বড়াটা তৈরি ছিল, এর মধ্যে এক্সট্রা নুন দেবো না, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে গোল্লা গোল্লা বানাবো, গোল্লা গোল্লা পাকিয়ে তেলের মধ্যে ভেজে নেব।
এদিকে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাখাটা ঠিক এই রকম হয়েছে। একটু 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে, তারপরে এটাকে বড়া হিসাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা সাইড হয়েও গেছে ভাজা, এবার উল্টে দিলাম। ভাজাগুলো এরকম পোড়া পোড়া টাইপের হবে, বেশ মুচমুচে টাইপের। আর তারপর কিন্তু এটাকে গ্রেভি বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভাজা কিন্তু হয়ে গেছে, বড়াগুলো মোটামুটি সবই পিটে পিট করে নিচ্ছি, যে কটা আমি বড়া ভেজেছি সবকটাই কিন্তু তরকারির মধ্যে দেবো। এটা কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, এমনি বড়া হিসেবেও খেতে পারেন। আমি এটাকে গ্রেভি দিয়ে দিচ্ছি, কারণ তরকারি হিসেবেই বানানো হবে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে যেভাবেও খেতে পারেন। আর যদি মনে করেন যে তরকারি বানাবেন না, তাহলে কিন্তু এমনি এটা চায়ের সঙ্গে খেতে পারেন, এমনি গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, গ্রেভি ইউজ না করে। বড়াগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুচমুচে বড়া হয়েছে, বাঁধাকপির বড়া। সবগুলোই মোটামুটি এপিটোপিট করে নিয়েছি, দেখতে আর সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তৈরি হয়ে গেছে বড়া, বড়া হিসাবেও খেতে পারেন, আবার গ্রেভি দিয়ে তরকারি হিসাবেও খেতে পারেন। তো এবার তরকারি বানাবো, তেল দিয়ে দিয়েছি, জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেবো। এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল জোরে ততক্ষণ এইরকমভাবে ভাজতে থাকবো। আর ভাজার মাঝে একটুখানি এর মধ্যে এক চামচ দই দিয়ে দেবো, দইটা দিলে মশলাটারও সুন্দর হবে। তো সেই জন্য